কিং কোবরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 5.6 মিটার বা 18.5 ফুট পর্যন্ত হতে পারে। কিং কোবরা অনেক ঠান্ডা মেজাজের সাপ। কিং কোবরা সবথেকে শক্তিশালী বিষধর সাপ হওয়া সত্ত্বেও এরা অন্য যে কোনো সাপের তুলনায় পালিয়ে যাওয়ার প্রবণতাও বেশি। এমনকি অনেক ছোট ছোট সাপও কিং কোবরা থেকে অনেক বেশি সাহসী এবং আক্রমণাত্মক হয়। কিন্তু কিং কোবরা অনেক দূর থেকে মানুষ দেখলে পালিয়ে যায়। মূলত প্রয়োজন ছাড়া এরা শক্তি খরচ করতে চায় না। কিং কোবরাকে সম্পূর্ণ দক্ষিণ এশিয়া বনাঞ্চল জুড়ে দেখা যায়। কিং কোবরা সাপ সাধারণত জলাশয় বা পানির আশেপাশে থাকতেই পছন্দ করে, বিশেষ করে বড় পুকুর, লেক বা হ্রদ এবং নদীর আশেপাশের জঙ্গলে এরা বেশি বাস করে। এরা থাকে ঘন জঙ্গলে। কিং কোবরা বিশ্বের একমাত্র সাপ যেটি বাসা তৈরি করে। স্ত্রী কিং কোবরা ডিম পাড়ার আগে বাসা তৈরি করে, যা দেখতে পাখির বাসা মতোই হয়। তবে কিং কোবরার এই বাসা দেখতে পাওয়া খুবই কঠিন বিষয়, কারণ এরা এমন জায়গায় বাসাটি তৈরি করে যেখানে মানুষ বা অন্য কোনো বড় প্রাণী যায় না, তাই এদের বাসা মানুষের চোখে পড়ে না। কিং কোবরা ছাড়া অন্য সব সাপেরাই গর্ত বা স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে। গোটা বাংলাদেশ জুড়েই কিং কোবরা পাওয়া যায়। শুধু গোটা বাংলাদেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এদের পাওয়া যায়। এই সব সহজেই অন্য যে কোনো প্রাণীকে শিকার করতে পারে জন্যই বিশাল এলাকায় এদের পাওয়া যায়। কিং কোবরা সাপের ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি কোনো কোবরা বা গোখরা সাপ নয়। বরং কোবরা বা গোখরা সাপেদের থেকে এটি সম্পূর্ণ আলাদা কণের একটি সাপ। এই সাপের আকার পর্যবেক্ষণ এবং এর ফনা পিছনের অংশ পর্যবেক্ষণের মাধ্যমে গোখরার সাথে এটি পার্থক্য খুব সহজেই নির্ণয় করা সম্ভব। সাধারণ গোখরার তুলনায় কিং কোবরার আকৃতিতে অনেক পরিমাণে বড়। এদের ফনার পিছনে প্রচলিত গোখরা বা খরম পায়া গোখরার মতো চশমা বা গোখরাকৃতির চিহ্ন থাকে না। কিং কোবরা সাপকে পরিচিত করতে পারে এরকম কোনো প্রাণী বা সাপ নেই বললেই চলে। তবে কিং কোবরা সাপেরা ক্যানিবাল হয়ে থাকে, অর্থাৎ এরা নিজেরাই নিজেদের সদস্যদের খেয়ে থাকে। দুটি কিং কোবরা মুখোমুখি হলে শক্তিতে যে এগিয়ে থাকবে সে অন্য সাপটিকে গিলে ফেলতে পারে। তবে সবসময় যে এমন হবে তা নয়, খুব কম সময়ে একটি কিং কোবরা আরেকটি কিং কোবরাকে খেয়ে ফেলতে পারে। দুটি কিং কোবরা মুখোমুখি হলে আধিপত্য নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। কিং কোবরা যেমন বিশাল আকৃতির সাপ, তেমনি এরা অনেকদিন পর্যন্ত বাঁচতে পারে। একটি কিং কোবরা করে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এত দীর্ঘ সময় এদের বেঁচে থাকার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এরা অনেক বড় এবং শক্তিশালী হওয়ায় যে কোনো সাপ বা ছোট প্রাণীকে শিকার করতে পারে, ফলে এদের কখনো খাবারের অভাব হয় না তেমন। আর যদি খাবারের অভাবও দেখা যায়, এরা খাবার না খেয়েও দীর্ঘদিন বাঁচতে পারে, যেটা অন্য সাপে দেখেছে সম্ভব হয় না। এরা দীর্ঘদিন বেঁচে থাকার আরও একটি কারণ হচ্ছে এরা গহীন জঙ্গলে বাস করে। এছাড়াও এদেরকে মেরে ফেলতে পারে এমন কোনো প্রাণীও পৃথিবীতে নেই। কিং কোবরার গণের নাম হচ্ছে ওফিওফাগাস, যার আক্ষরিক অর্থই সাপখাদক। প্রাথমিকভাবে এটি অন্য সাপকে ভক্ষণ করেই তার খাদ্যের চাহিদা মেটায়। যে সাপেদের কিং কোবরা ভক্ষণ করে তাদের মধ্যে আছে রেড সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপকেও কিং কোবরা ভক্ষণ করে, যেমন ক্রেইট, গোখরা এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। এই সাপের বিষ মূলত নিউরোটক্সিক, অর্থাৎ এটি বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কিং কোবরা একটি সাধারণ দংশনেই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার প্রায় 75%। ভারতের উত্তর পূর্ব এবং পূর্বাংশ এবং বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়। বাংলাদেশে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও কিং কোবরা সাপ সম্পর্কে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন।